নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যা একবার খেলে এর স্বাদ জিবে লেগে থাকবে পটল দিয়ে আপনারা তো অনেক কিছুই বানিয়ে খান এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটির নাম হলো পটলের মহারানী ভোগ পটলের দোলমা বা পটল দিয়ে অনেক রকম প দিয়ে আমরা বানিয়ে খাই এই পটলের মহারানী ভোগ আমি প্রথমবার ট্রাই করলাম আপনারাও বানিয়ে দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে পটলের মহারানি ভোগ বানানোর জন্য নিতে হবে সুন্দর টাটকা পটল তারপর পটলের খোসা ছাড়িয়ে নিয়ে দুই মুখে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তারপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পটলে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে একদম যেন ভিতর পর্যন্ত মেখে যায় তারপর একটি বড় বাটিতে দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চাল গুঁড়ো নিতে হবে যাতে মুচমুচে স্বাদ আসে তারপর এক চামচ সবজি মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে সামান্য জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন পটলের গায়ে লেগে না থাকে একদম তুলে নিলে ঝরে যায় গায়ে গায়ে খুব অল্পই লেগে থাক থাকে তারপর একে একে মাখিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে ব্যাটার মাখানো পটলটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর সবগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিতে হবে সবগুলো পটল তোলা হয়ে গেলে পাশে সরিয়ে রাখতে হবে তারপর আবারও কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে তার মধ্যে একটি ফোড়নের শুকনো লঙ্কা তেজপাতা আর থেঁতো করে নেওয়া দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে তারপর চারটে চিরা কাঁচা লঙ্কা দিতে হবে সামান্য দু চামচ মতো পেঁয়াজ কুচি দিতে হবে তারপর সামান্য হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে এলে এক চামচ আদা এক চামচ জিরে মাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এক চামচ হলুদ আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড় ছেড়ে নিয়ে এক চামচ বড়ো চামচের চিনি দিতে হবে তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে দু চামচ মতো টমেটো সস দু চামচ চিলি সস দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ফুটে এলে সব ভাজা পটলগুলি দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে তারপর মিশ্রণটি বেশ ঘন হয়ে এলে আর পটলগুলি সিদ্ধ হয়ে এলে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে কুচিয়ে রাখা সামান্য ধনে ছড়িয়ে দিয়ে নেড়ে নামে নিয়ে একটি বাটিতে ঢেলে নিলে রেডি পটলের মহারানী ভোগ দেখুন কি সুন্দর রং হয়েছে আর সুগন্ধও হয়েছে খুব সুন্দর পটলগুলি সিদ্ধও হয়েছে খুব সুন্দর এইভাবেই আপনারা পটলের মহারানী ভোগ বানিয়ে খেয়ে দেখতে পারেন পটলকে আমি একটু নতুনভাবে ট্রাই করে দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন